হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যদিও বেলা হলে রোদ বেরিয়ে পড়ে। জানেন তো, হাজবেন্ড বলে এরকম ওয়েদার থাকলে নাকি ইলিশ হয়, কি জানি তার। পুকুরে দেখো জল পড়ছে কি সুন্দর, সঙ্গে সঙ্গে খাওয়া আরম্ভ করবে না? হ্যাঁ চলো দাও দেখি, দেখি আসছে, পড়ে যাবে। চলো এবার দেখানো যাক মাছের মুড়ি খাওয়ানি। আমি আমাকে দাদি সেইখান থেকে বাবারি খেয়ে নিয়েছো তো মুড়ি, সেটা কি মাছ গো? সবগুলোই তেলাপিয়া, আর কি ছেড়েছে? আর বাটা, জাপানি পুঁটি আর তেলাপিয়া। বেলার দিকে দাদার বাইকে চড়ে একটু কাঁথির বাজারে বেরিয়ে পড়লাম, টুকটাক সবার জন্য কেনাকাটা করব বলে। মা শাশুড়ি মা সবার জন্য বাড়িতে পরার কটনের নাইটি আনলাম। জানেন তো, বাঙালিরা বাইরে যাই পড়ুক না কেন, বাড়িতে সব থেকে আরাম লাগে নাইটিতে। জানেন তো, কাঁথি শহরে দীঘার থেকে অনেক বেশি ফেসিলিটি আছে। দীঘা ট্যুরিস্ট স্পট হিসেবে খুবই ভালো, কিন্তু এখানটায় মেডিকেল ফেসিলিটি, ইংলিশ মিডিয়াম স্কুলিং, শপিং মল সব কিছুই খুব পিছিয়ে। তাই আমি যখন বাপের বাড়ি এলে আমি জমিয়ে সবার জন্য শপিং করে নিয়ে যাই। করছে মা তোমার সঙ্গে? গাটা জরকা করে দিচ্ছে মা, কোথায় ঢুকছো মামা? বাবা ঢুকো না খাটের নিচে, করেছে দেখো। হ্যাঁ একটা তার ফুলের নিচে, একটা খাটের নিচে, বেরো বাবা। গেলে দাদা দুটো বাচ্চার সঙ্গে আমার বাচ্চাটা জমিয়ে দুষ্টুমি করছে, আর আমাকে মায়ের দিকে নাড়ু বানানোর কাজ দিয়ে বসিয়ে দিয়ে গেছে। আমার নাড়ু বানানো শেষ। এই যে বল, আমার নাড়ুতে পড়ে যাবে বল। কাল আমি দীঘা ফিরে যাব, তাই আজ সন্ধ্যেবেলা হাজবেন্ড কিছু মাছ নিয়ে বাবার বাড়ি চলে এলো। বলছে ইলিশ মাছটা টেস্ট হবে, বলছে বলছে ইলিশ মাছ যদি টেস্ট না হয় আমি আর নিয়ে আসবো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে আর পরিবারের সবাইকে ভালো রাখবে।